নওগাঁর বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের এমন চোখ জুড়ানো দৃশ্য। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আউশ ধান কাটা ও মাড়াইয়ের কাজে। ধানের ফলনে খুশি তারা, তবে এবছর অনাবৃষ্টির কারণে বেশি সেচ দিতে হয়েছে। এছাড়া সার, কীটনাশক ও জ্বালানি তেলের দাম বাড়ায় ধানের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের কপালে। চলতি বছর জেলায় 55,500 হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়। প্রতি বিঘা জমি চাষ করতে কৃষকদের খরচ হয় 6 থেকে 7,000 টাকা। সেই সাথে রয়েছে শ্রমিকের মজুরি। বিঘা প্রতি উৎপাদন হয় 12 থেকে 14 মন ধান। বাজারে প্রতি মন ধান বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। এ অবস্থায় বাজারে ধানের দাম আরও কমলে লোকসানে পড়তে হবে চাষিদের। পোকামাকড়ে ফসল নষ্ট করছে, তো ফলন অনেকটা তেমন হবে না। ধানের দাম একটু বাড়তে থাকলে আমরা হয়তো স্বাভাবিক মতো জীবনযাপন করতে পারি। তবে কৃষি বিভাগ বলছে ফলন ভালো হওয়ায় কৃষকদের লোকসান হবে না। আমাদের যে কাঙ্ক্ষিত ফলন মাত্রা রয়েছে আমরা সেভাবেই পাচ্ছি। আমরা আশা করি যে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সেটি পূরণ হবে। আশা করছি যে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। এদিকে অনাবৃষ্টির কারণে নাটোরে এবছর আউশ ধানের ফলন কিছুটা কম হয়েছে, তবে বাজারে দাম ভালো থাকায় লাভের মুখ দেখছেন কৃষকরা। অল্প দিনের মধ্যে আউশ ধানটা আমরা হয়তো পাই। খরার বছর হিসাবে ধানটা একটু ফলন কম হয়েছে, তারপরেও লাভবান। কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকরা স্বল্পকালীন উন্নত জাতের আউশ ধান চাষ করায় বর্ষা মৌসুমে আগের এক ফসলের জায়গায় এখন দুটি ফসল চাষ করতে পারছেন। এরোপা আউশ মৌসুমে আমাদের যেটা সফলতা আসছে সেটা হলো আমরা বেশ কিছু নতুন জাত পেয়েছি। এই জাতগুলো আমরা বর্তমানে আমাদের মাঠে কৃষকের কাছে, কৃষকের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছি। আগে কৃষকরা শুধু আমনের উপরে নির্ভরশীল ছিল, তো সে কারণে এখন কৃষকরা এই উন্নত জাত এবং আমাদের বর্তমানে কৃষি বিভাগ থেকে বিভিন্ন পর্যায়ে প্রণোদনা দেবার কারণে আউশ চাষে কৃষকরা লাভবান হচ্ছে। চলতি বছর নাটোরে 10,075 হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।